জস এবং মিট্টু কিট্টুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জস বাইকটা চালাচ্ছিল আর মিট্টু পিছনে বসে আম খাচ্ছিল। আচ্ছা মিট্টু, এটা বলো, তোমার সাথে তোমার দিদির লাস্ট কখন কথা হয়েছিল? তখন মিট্টু বলে, সেদিন কিট্টু অরেঞ্জ আনার জন্য জঙ্গলে গেছিল এবং সে ফিরে আসেনি। তখনই সে সিগন্যাল পায় যে কেউ কিট্টুকে কিডন্যাপ করে নিয়েছে। তারপর তাদের কানেকশনটা ভেঙে যায়। আচ্ছা তো এই ব্যাপার। জসের বাইকটা হাওয়াতে উড়ছিল, তখনই জস সামনে কিছু একটা দেখতে পায়। সে তার দূরবীনটা তখনই বার করে এবং মিট্টুকে দেখতে বলে। মিট্টু সামনে দেখে তো অনেকগুলো লোককে দেখতে পায়। জস তার ফায়ারগুলোটা বার করে এবং উপর থেকে ফেলতে শুরু করে। মিট্টু জোরে জোরে চিৎকার করতে শুরু করে, বোম বোম পালাও পালাও। সবাই ভাবে যে উপর থেকে কেউ বোম ফেলছে, তাই সবাই সেখান থেকে পালিয়ে যায়। একজন লোক তার বাচ্চাকে নিয়ে ঝোপের পিছনে লুকিয়ে পড়ে। এটা দেখে জসের তার বাবার কথা মনে পড়ে। এখন জসের বাবা এই পৃথিবীতে নেই এবং জস নিজেকে খুব একা মনে করছে। জসের চোখ দিয়ে জল বেরোতে শুরু করে। জস এক হাতে হ্যান্ডেল ছেড়ে তার চোখটা মুছতে শুরু করে। কি হলো জস, তুমি কেন কাঁদছো? কিছু নয় বন্ধু, কিছু পুরনো কথা মনে পড়ে গেল। তখন হঠাৎ জসের মাথায় কিছু একটা আসে। যে বইটাতে ভূতের ব্যাপারে এবং জসের বাবার ইতিহাস সম্পর্কে লেখা আছে সেই বইটার ব্যাক কভারটা খুবই মোটা। হতে পারে সেটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। মিট্টু, আমাদেরকে এখনই ভূতস্থানে যেতে হবে। জস তখন তার বাইকটা ভূতস্থানের দিকে ঘুরিয়ে নেয়। অন্যদিকে রজনী হিমালয়ের শৃঙ্গগুলোকে ভেঙে দিয়েছিল, পাহাড়ের চূড়াগুলো ভেঙে পড়ছিল। রজনী এবং ভিল সেখান থেকে পালাতে শুরু করে। ভিলের বরফের মধ্যে চলার অভ্যেস ছিল, কিন্তু রজনী বরফ ভালো করে চলতে পারছিল না। রজনী জলদি করে পালাও, ওই দেখো বরফটা আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তখনই হঠাৎ ভিল দ্রুতগতিতে এগিয়ে যায় এবং রজনী বরফের নিচে চাপা পড়ে যায়। ভিল রজনীকে বাঁচানোর জন্য আবার দৌড়ায়। ধীরে ধীরে ভিলের স্পিড বাতাসের চেয়ে দ্রুত হয়ে যায়। ভিল তুফানের মতো দৌড়াতে থাকে। ভিল কোনো সুপার হিরোর মতো সোজা বরফের মধ্যে ঢুকে যায় এবং রজনীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রজনী নিঃশ্বাস আটকে যাচ্ছিল, সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তুমি ঠিক আছো তো রজনী? হ্যাঁ আমি ঠিক আছি ভিল। তখন সেখানে একটা অনেক বড় পাখি আসে এবং ভিলের কাঁধে বসে কিছু একটা বলতে শুরু করে। আমাদেরকে এখনই বস্তিতে যেতে হবে, আমার মা খুব অসুস্থ। ভিল এবং রজনী তখনই বস্তির দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ পরে ভিল এবং রজনী বস্তিতে পৌঁছে যায়। ভিলের মা খুবই অসুস্থ ছিল, তার চোখগুলো লাল ছিল এবং সে কিছু বলতে পারছিল না। বস্তির বদ্যি ভিলকে বলে যে তার মাকে বাঁচানোর জন্য হিমালয়ের জঙ্গল থেকে একটা জড়িবুটি আনতে হবে। আপনি আমাকে ওই জড়িবুটির ব্যাপারে বলুন, আমি আমার মাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। তারপর বুদ্ধি ভিলকে ওই জড়িবুটির ব্যাপারে বলে এবং ভিল দেরি না করে হিমালয়ের জঙ্গলের দিকে এগোতে শুরু করে। দাঁড়াও ভিল, আমিও তোমার সাথে যাব। তারপর ভিল এবং রজনী জড়িবুটি নেওয়ার জন্য এগিয়ে যায়। অন্যদিকে জস এবং মিট্টু ভূতস্থান পৌঁছে যায়। জস তখনই লাইব্রেরিতে যায় এবং ঘোস্ট হান্টারের বইটাকে খুঁজতে শুরু করে। জস বইটা পেয়ে যায়। জস পাতাগুলো উল্টাতে শুরু করে, তো সে তার বাবার চেহারাটা দেখতে পায়। জস বইটাকে উল্টো করে দেখে, তো ব্যাক কভারটা খুবই মোটা ছিল। জস বইটাকে নড়িয়ে দেখে, তো তার মধ্যে থেকে ধাতব আওয়াজ বেরোতে শুরু করে। এর মানে হলো আমার অনুমানটাই ঠিক, এটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে। কিন্তু জস বুঝতে পারছিল না যে বইয়ের কভারটা কিভাবে খোলা যায়। জস কভারটাকে এদিক ওদিক করতে শুরু করে, কিন্তু কভারটা ওপেন হচ্ছিল না। দাও জস, এটা আমি ট্রাই করি। মিট্টু অনেক ট্রাই করে, কিন্তু কভার পেজটা ওপেনই হয় না। তখন জস তার চোখ বন্ধ করে ফোকাস করে এবং ব্যাক কভারে হাত রেখে কিছু একটা করতে শুরু করে। বইয়ের পিছনে একটা সিক্রেট পকেট ছিল এবং তার ভেতরে চাবি রাখা ছিল। জস, তোমার মধ্যে এই শক্তিগুলো রয়েছে। এটা তো সবে শুরু, আমার বাবা আমাকে অনেক শক্তি দিয়েছে। জস চাবিটাকে দেখতে শুরু করে। আরে বাবা, এই চাবিটা কিসের হতে পারে? এই চাবিটা তো কোনো গুপ্ত কক্ষের মনে হচ্ছে। গুপ্ত কক্ষের নাম শুনে জসের কিছু একটা মনে পড়তে শুরু করে। কোনো একটা গুপ্ত কক্ষ আছে এবং কোনো একটা লোক সেটাকে বন্ধ করছে, কিন্তু জসের ঠিকমতো মনে পড়ছিল না। আমার ঠিকমতো মনে পড়ছে না, কিন্তু আমি এই চাবির তালাটাকে কোথাও একটা দেখেছি। জস এবং মিট্টু ভূতস্থানে গুপ্ত কক্ষটাকে খুঁজতে শুরু করে। জস ভূতস্থানের প্রত্যেকটা কোনা চেক করে, কিন্তু কোথাও সে গুপ্ত কক্ষ পায় না। দুজনে হয়রান হয়ে সুইমিং পুলের কাছে এসে বসে যায়। জস সুইমিং পুলে বসে পাথর ছুঁড়তে শুরু করে। মিট্টুও জসের মতো একটা ছোট পাথর তোলে এবং সুইমিং পুলে ছুঁড়ে দেয়, কিন্তু তার পাথরটা লাফায় না। তখনই জসের কিছু একটা মনে পড়ে। আরে মিট্টু, তুমি জানো আমার সুইমিং পুলটা প্রত্যেক দুদিনে খালি হয়ে যায়। জানি না সুইমিং পুলের জলটা কোথায় গায়েব হয়ে যায়। সুইমিং পুলের নিচে তো আবার জস সুইমিং পুলের জলটাকে তখনই বার করে দেয় এবং কোদাল দিয়ে
সুইমিং পুলের নিচটা ঘুরতে শুরু করে। মিট্টুও জসের হেল্প করতে শুরু করে এবং সুইমিং পুলের মাটিটা বাইরে বার করতে শুরু করে। পুরো দু ঘন্টা খোদাই করার পর সুইমিং পুলের নিচে একটা প্লেট পাওয়া যায়। জস প্লেটটাকে বাইরে বার করে তো ভেতরে একটা সুড়ঙ্গ ছিল। জস তখনই তার বেডরুমে যায় এবং একটা মশাল নিয়ে আসে। জস এবং মিট্টু মশাল নিয়ে সুড়ঙ্গের ভেতরে যেতে শুরু করে। সুড়ঙ্গের ভেতরে একটা রাস্তা ছিল। দেখে মনে হচ্ছিল এই সুড়ঙ্গের ভিতরে অনেক বছর ধরে কেউ আসেইনি। জায়গায় জায়গায় মাকড়সার জাল ছিল। সুড়ঙ্গের রাস্তায় যেতে যেতে জস এবং মিট্টু সেই দরজা পর্যন্ত পৌঁছে যায়। আরে এটা তো গুপ্তকক্ষ! জস তার পকেট থেকে চাবিটা বার করে এবং গুপ্তকক্ষের দরজায় লাগাতে শুরু করে। চাবি লাগানো মাত্র দরজার ভেতরে কিছু একটা হতে শুরু করে। মিট্টু ভয়ে জসের পিছনে লুকিয়ে পড়ে। ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করে। জস এবং মিট্টু গুপ্তকক্ষের ভেতরে চলে যায়। ভেতরে অনেক গুপ্তধন রাখা ছিল, হিরে মুক্ত সব কিছু রাখা ছিল। মিট্টু গুপ্তধন দেখতে শুরু করে এবং জস গুপ্তকক্ষের মধ্যে তদন্ত করতে শুরু করে। তখনই জসের নজর একটা বেল্টের উপরে পড়ে, যেটাকে দেখতে খুবই দারুণ লাগছিল। এটা কি জিনিস? জস বেল্টটাকে তুলে রাখে তো সেটাতে সামনের দিকে পাঁচটা পাথর রাখার জায়গা ছিল। জস কিছুই বুঝতে পারে না যে এটা কী জিনিস। জস সেটাকে এদিক ওদিক করে এবং নিজের কোমরে পরে নেয়। যখনই জস সেই বেল্টটাকে পরে সে তার ভেতরে একটা পাওয়ার অনুভব করে। এই বেল্টটা পরে আমার নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। এটা নিশ্চয়ই আমার বাবার। হতে পারে এই পাঁচটা জায়গা ওই পাঁচটা পাথরের জন্য হতে পারে। জস, এই বেল্টটা তো তোমার উপর দারুণ লাগছে। থ্যাংক ইউ মিট্টু, কিন্তু এবার আমাদের কিট্টুকে খুঁজে বার করতে হবে। এই বইটাকে আমি সাথে রেখে নিই। এটাতে ভূতেদের মারার পদ্ধতি লেখা আছে এবং অনেক তথ্যও রয়েছে। জস এবং মিট্টু সুড়ঙ্গের থেকে বাইরে বেরিয়ে আসে এবং কিট্টুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ভিল এবং রজনী হিমালয়ের জঙ্গলে পৌঁছে যায়। ভিল গন্ধ শুকে জড়িবুটিটা খোঁজার চেষ্টা করে, কিন্তু হিমালয়ের জঙ্গলে এক নয় অনেক ধরনের জড়িবুটি রয়েছে। ভিল এবং রজনী অনেক কনফিউজ হয়ে যায়। ভিল পুরো ফোকাস করে বদ্যির বলা জড়িবুটির উপর ফোকাস করতে শুরু করে। ভিলের ফোকাস করা মাত্র তার চারিদিক দিয়ে একটা আলো বেরোতে শুরু করে এবং তার আশেপাশের জড়িবুটিগুলো চকচক করতে শুরু করে। একটা জড়িবুটি আপনা আপনি উঠতে উঠতে তার হাতে এসে পড়ে। ওয়াও! ভিল চোখটা খোলে। তারপর ভিল এবং রজনী আবার তাদের বস্তির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে অনাদি ঘোষ ইউনিভার্স থেকে বেরিয়ে তার বাড়ি চলে এসেছিল। অনাদি দুটো চেলাও ছিল, অজ্জু এবং রজ্জু। অজ্জু এবং রজ্জু অনাদিকে ঘোষ ইউনিভার্সের ব্যাপারে জিজ্ঞেস করে। তো অনাদি বলে যে ঘোষ ইউনিভার্সে সব ভূতেরা মিলে তাকে অনেক মেরেছে, কিন্তু সেও কারো থেকে কম নয়। সে সব ভূতেদের মেরে ভাগিয়েছে। ওস্তাদ, তারপর আপনি জলচসের কি করলেন? ওটা তোমার বাঁ হাতের ব্যাপার। তারপর অনাদি বলে যে জলচস অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তার নামও অনাদি। সে জলচসকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে। তারপর ঘোষ ইউনিভার্সের ভূতেরা নিজেরাই অনাদিকে ছেড়ে দিয়েছে। ওস্তাদ, আপনার পাওয়ারের তো কোনোই জবাব নেই। তারপর অনাদি অজ্জু এবং রজ্জুকে গল্প শোনাতে শুরু করে। তখনই হঠাৎ জলচস অ্যাটাক করে দেয়। বাজে বেরো অনাদি, আমি আজকে তোকে ছাড়ব না। ওস্তাদ, এ তো জল দিয়ে তৈরি। তারপর অনাদি অজ্জু এবং রজ্জুকে বলে যে এটা জলচস। জলচসের নাম শুনে অজ্জু এবং রজ্জু গুহার মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে অনাদি জলচসের সাথে লড়ার জন্য তৈরি হয়ে যায়। অনাদির চেহারা রাগে লাল হয়ে গেছিল এবং অনাদির রাগের ফলে সমুদ্রের জলটাও এদিক ওদিক করছিল। অনাদি জলের উপরে চলে আসে এবং জোরে চিৎকার করে, জলচস, এবার তোমাকে আমি ছাড়ব না। অনাদি এবং জলচসের মধ্যে জোরদার ফাইট শুরু হয়ে যায়। জলচস জলের ঘূর্ণি বানিয়ে দেয় এবং অনাদি সেটাতে ফেসে যায়, কিন্তু অনাদিও জলকে কন্ট্রোল করতে পারে। অনাদি তার পাওয়ার দিয়ে জলের বড় বড় গোলা বানায় এবং জলচসের উপর ফেলতে শুরু করে। জলের গোলাগুলোর গতিবেগ এত বেশি ছিল যে জলচস নিচে পড়ে যায়। এর মধ্যে সুযোগ নিয়ে অনাদি ঘূর্ণির মধ্যে থেকে বেরিয়ে আসে। জলচস আবার নিজের পাওয়ার ব্যবহার করে এবং অনাদিকে ঘায়েল করে দেয়। অনাদির অনেক রাগ হয়। সে তার চোখটা বন্ধ করে এবং সমুদ্রের জলে দড়ি বানিয়ে জলচসকে ছাড়ে। জলচস নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে জলের দড়িটাকে ছিঁড়তে পারে না। এটা আমার এলাকা, এখানে আমার পাওয়ার দ্বিগুণ, এখানে তুমি আমাকে কিছুতেই হারাতে পারবে না। তখন সেখানে ঘোষ ইউনিভার্সের ভূতেরা চলে আসে এবং জলচসকে গায়েব করে সেখান থেকে নিয়ে যায়। বেঁচে গেল,
নইলে আজকে আমি শেষই করে দিতাম ওকে। তখন সেখানে আজ্জু এবং রাজ্জু চলে আসে। ওস্তাদ, আপনি তো জলচষকে বক্সারের মতো মেরেছেন। তারপর অনাদি অজ্জু এবং রজ্জুকে বক্সিংয়ের গল্প শোনাতে শুরু করে। অনাদি আষাঢ়ে গল্প বলতে শুরু করে এবং তাদেরকে বোকা বানাতে শুরু করে। অন্যদিকে জস এবং মিট্টু কিট্টুকে খুঁজতে খুঁজতে একটা অনেক বড় জঙ্গলে পৌঁছে যায়। মিট্টু জোরে জোরে চিৎকার করতে শুরু করে, দিদি কোথায় তুমি? বুঝতে পারছি না এই অন্য ঘোষ হান্টারটা কোথা থেকে এসে গেল এবং কিট্টুকেই বা কেন ধরল। তখনই জসের ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ সামনাসামনি কোথাও ভূত আছে। জস তার বাইকটা নিচে নিয়ে আসে এবং ভূতটাকে খুঁজতে শুরু করে। চারিদিকে ঘন গাছ ছিল এবং ভূতটা এই গাছের মধ্যেই কোথাও লুকিয়েছিল। মিট্টুও ভূতটাকে খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ জস পিছনে দেখে, তো মিট্টু সেখানে ছিল না। জস ধীরে ধীরে এগিয়ে যায়, তো তার ঘড়িটা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে। ভূতটা আবার মিট্টুকে, যদি মিট্টুর কিছু হয়ে যায় তাহলে আমি কিট্টুকে কী জবাব দেব? জস তখন তার গানটাকে অ্যাক্টিভেট করে এবং তার ঘড়ি দিয়ে ভূতটাকে ট্র্যাক করে। ভূতের লোকেশনটা সামনের গাছে দেখা যাচ্ছিল। জস তার গান দিয়ে একটা টর্নেডো বানায় এবং সামনের গাছে ছেড়ে দেয়। ঘোষটা ঘূর্ণিতে ফেসে যায়, কিন্তু ভূতের সাথে সাথেই মিট্টুও ওই ঘূর্ণিতে ফেসে যায়। আরে এটা তুমি কি করে দিলে জস? জস তখন তার গান দিয়ে টর্নেডোর মধ্যে নিশানা লাগায়। জস ফায়ার করে দেয় এবং জসের ক্যাপসুলটা টর্নেডোর মধ্যে গিয়ে ভূতের গায়ে লাগে এবং ভূতটা সেটাতে বন্দি হয়ে যায়। তারপর জস তার গান দিয়ে টর্নেডোটাকে কন্ট্রোল করে নেয়। কিন্তু মিট্টু কি মিট্টু তুমিও না? আমি ভূত হলেও ভূতকে অনেক ভয় পাই। জস মিট্টুকে একটা পুকুরের কাছে নিয়ে গিয়ে জল খাওয়ায়। তারপর তারা দুজন মিলে কিট্টুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জলচস অনাদির কাছে ফিরে ঘোষ ইউনিভার্সে তার ভাই ভালচাসের কাছে পৌঁছে যায়। আমাকে কোনো রকমই পৃথিবীতে কবজা করতেই হবে, আমি মানুষকে ঘৃণা করি। চিন্তা করো না ভালচাস, আমরা তোমার সাথে আছি, যাও ভূত আর্মি বানাও। এরই মধ্যে ভালচাসের নজর তার ভাই জলচাসের উপর পড়ে। জলচাস ভালচাসকে বলে যে অনাদি ঘোষ ইউনিভার্স থেকে পালিয়ে গেছে এবং সেই তাকে এইভাবে মেরেছে, যাও তাকে ধরে নিয়ে আসো। জলচস তার সাথে অনেকগুলো ভূত নিয়ে আবার অনাদিকে মারার জন্য এগিয়ে যায়। অন্যদিকে জস এবং মিট্টু কিট্টুকে সার্চ করতে করতে একটা দারুণ জায়গায় পৌঁছে যায়। সেখানে অনেক বড় একটা রাজ্য ছিল, অনেক সুন্দর সুন্দর ঝর্ণা এবং ঝিল ছিল। আরে এটা তো খুব সুন্দর জায়গা মনে হচ্ছে, চলো গিয়ে দেখা যাক। জস তার বাইকটা নিচে নামিয়ে আনে এবং তারা সেই রাজ্যে পৌঁছে যায়। নিচে গিয়ে জস দেখে সেখানে জায়গায় জায়গায় বড় বড় কাঁচের বোতল রাখা রয়েছে এবং সেগুলোর মধ্যে ভূত রাখা রয়েছে। এটা কি হলো? ব্যাপারটা কিছু হজম হচ্ছে না। মনে হচ্ছে দিদিকেও এখানে কোথাও একটা রেখেছে। জস আমার দিদিকে বাঁচিয়ে নাও। তারপর মিট্টু কাঁদতে শুরু করে, আরে বাবা কান্না থামাও, আমি থাকতে কিট্টু কিচ্ছু হবে না। জস মিট্টুর চোখের জল মোছাতে শুরু করে। তখনই তারা কারো আসার আওয়াজ পায়। জস এবং মিট্টু একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তাদের ড্রেস খুবই স্পেশাল ছিল, সব লোকগুলো নিয়ম করে এগোচ্ছিল। তাদের পিছনে একটা ভূতকে ধরে নিয়ে আসা হচ্ছিল। ভূতটাকে একটা কাঁচের বক্সে বন্ধ করে রাখা হয়েছিল। মনে হচ্ছে এখানে অনেক বড় একটা ঘোষ হান্টার থাকে। জস তখনই তার গাড়িটা একটা ঝোপের পিছনে লুকিয়ে দেয়। সেখানে পিছনে একটা ঠাকুমা জামা কাপড় শুকোচ্ছিল। জস লুকিয়ে লুকিয়ে দু তিনটে কাপড় তুলে নেয়। তখন একটা বৃদ্ধ লোক জসকে দেখে নেয় এবং জসের দিকে এগোতে শুরু করে। মরে গেলাম, এই লোকটা আমাদের দিকে কেন আসছে? জস এবং মিট্টু পিছনে ফিরে যায়, তো সেই লোকটা সেই কাপড়টা সরিয়ে নেয়। তুমি তো আবার বিক্রান্তের ছেলে নও, তোমার চেহারাটা বিক্রান্তের মতোই লাগছে। নিজের বাবার কথা শুনে জস একদম হয়রান হয়ে যায়। আপনি আমার বাবাকে কি করে চেনেন? তখন সেই বয়স্ক লোকটা বলে যে জসের বাবা তার অনেক ভালো বন্ধু ছিল এবং জসের একটা ভাইও ছিল। আমার ভাই? আমার ভাইও আছে? তখন সেখানে অনেকগুলো সেপাহি চলে আসে এবং সেই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। জস এবং মিট্টু একটা ঘরের পিছনে লুকিয়ে পড়ে। মিট্টু তুমি শুনলে? আমার একটা ভাইও আছে। তখন হঠাৎ ঢোল এবং নাগাড়ের আওয়াজ আসতে শুরু করে। শোনো শোনো শোনো, আমাদের রাজকুমার সবাইকে দরবারে ডেকেছেন। এ হলো এই রাজ্যের রাজকুমার। জসের মতোই সেও একজন বড় ঘোষ হান্টার। তার বয়সটা বেশি নয়, কিন্তু সে অনেক বড় বড় ভূতের মেরেছে। রাজকুমারের রাজ্যে সবাই খুব খুশিতে থাকে। রাজকুমার তার রাজ্যে সব লোকেদের খুব খেয়াল রাখে। সে তার রাজ্যে কোনায় কোনায় ঘোষ চেম্বার বানিয়ে রেখেছে। ঘোষ চেম্বারে তারা ভূতেদের ধরে রেখে দেয়। রাজকুমারের কাছে একটা স্পেশাল তলোয়ার আছে, শুধুমাত্র এই তলোয়ার দিয়ে ঘোষ চেম্বারের দরজাগুলো খোলে। তাই ঘোষ চেম্বারের ভূতেদের পালানো একেবারে অসম্ভব। রাজকুমারের কাছে একটা নিজের আর্মি রয়েছে। তার আর্মিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। ভূতেদের সাথে লড়ার জন্য
একটা স্পেশাল ঘোষ ফাইটার ডিপার্টমেন্টও রয়েছে। ঘোষ ফাইটাররা সারাদিন আরাম করে এবং রাতের বেলায় ভূতেদের ধরার জন্য বেরিয়ে পড়ে। সারা রাত ধরে ঘোষ ফাইটাররা ঘুরে বেড়ায়। রাজ্যের সব লোকেরা নিশ্চিন্তে ঘুমোতে থাকে। আজ রাজকুমারের দরবারে গোলাপি রঙের ভূতকে আনা হয়েছে, তাই রাজ্যের সব লোকেদের সেখানে ডাকা হচ্ছে। এটা আবার কিট্টু তো নয়, এবার কি হবে? জস কি কিট্টুকে বাঁচিয়ে নেবে? ভিলকি তার মাকে বাঁচাতে পারবে? দেখবো আমরা পরের এপিসোডে।